أركان الصلاة 14. এরপরে দ্বিতীয় যে বিষয়টি নামাজের শর্ত সমূহ শেষ করার পরে আমরা আলোচনা করব নামাজের রুকুন সমূহ এবং সেটি হচ্ছে 14টি نعم الاول القيام مع القدره لابد ان القادر على القيام ان يقوم في الفريضه اما النافل يصح ان يصلي جالسا لكن لو صلى جالسا والقادر على القيام ياخذ نصف اجر القائم প্রথম নম্বর হচ্ছে যে সামর্থ্য অনুযায়ী তাকে দাঁড়ানো তার যদি ক্ষমতা থাকে দাঁড়িয়ে নামাজ পড়ার তাহলে তার দাঁড়িয়ে ছাড়া তার নামাজ হবে না তাকে দাঁড়িয়ে পড়তে হবে الثاني تكبيره الاحرام هو قول الله اكبر দ্বিতীয় নম্বর হচ্ছে তাকবীর তাহরিমা বলা আর সেটি হচ্ছে আল্লাহু আকবার বলা نعم الثالث قراءه الفاتحه لا بد ان يقرا الفاتحه في كل ركعه في الصلاه السريه والجهريه نعم তৃতীয় নম্বর হচ্ছে সূরাতুল ফাতিহা পাঠ করা সেটি সেই জোরে কিরাত পড়ার নামাজ হোক বা নিম্ন স্বরে কিরাত পড়ার নামাজ হোক উভয় নামাজে তাকে এই সূরা ফাতিহা পাঠ করতে হবে আর রুকু এবং চতুর্থ নম্বর হচ্ছে রুকু করা ওয়াল রাফউ মিন আর রুকু পঞ্চম নম্বর হচ্ছে রুকু থেকে মাথা উঠানো আস সুজুদ আল আযা সাবআ আর এরপরের রুকুন হচ্ছে যে সাতটি অঙ্গ প্রত্যঙ্গের উপরে সিজদা করা আর রাফউ মিন আস সুজুদ আর এরপরের রুকুন হচ্ছে সিজদা থেকে মাথা উঠানো আল জালসা বাইনা আস সাজদাতাইন আর দুই সিজদার মাঝে বসা আত তারতিব বাইনা আল আরকান এরপরে রুকুন হচ্ছে যে যে নামাজের যে ইগুলো রয়েছে সেগুলো পারস্পরিকভাবে করা আত-তুমানিনা ফি জামিয় আল আরকান এরপরে রুকুন হচ্ছে নামাজের যে প্রত্যেকটা নামাজের এই ইগুলোকে রুকুনগুলোকে এই ধীরস্থিরতার সাথে করা আত-তাশাহুদ আল আখির এবং এরপরে রুকুন হচ্ছে যে শেষ বৈঠকে বসা ওয়াল জুলুস লাহ এবং তাশাহুদ এবং তার সে তাতে বসা والصلاة على النبي صلى الله عليه وسلم الصلاة الإبراهيمية আর তাশাহুদ অর্থ হচ্ছে যে আত-তাহিয়াত এটা পাঠ করা এরপর রুকুন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরুদ পাঠ করা والتسليمتان والله اعلم আর লাস্টে হচ্ছে যে দুই দিকে সালাম ফেরানো নাম